তো ঈশা ম্যাডাম আবার আসবেন, আপনাদের সবার প্রিয় শিল্পী ঈশা আসবে। তো এখন মঞ্চে আমি ডেকে নেব যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছে, ওনাকে দেখার জন্য, ওনার গান শোনার জন্য, অভিনয় দেখার জন্য, যারা বসে রয়েছেন সকাল থেকে। সেই মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় মঞ্চে, সেই সাঁজের বাতি প্রিয় নায়িকা আসছেন মঞ্চে, উমেশ ডাক্তার অমৃতা। তো তালি হোক একটু জোর দা করে সবার কাছ থেকে। মঞ্চে আসছেন ডাক্তার অমৃতা। আমরা এখন এই মঞ্চকে রিমোট টিপে এই মঞ্চকে আমরা এখনই স্টার জলসা বানালাম। আপনারা সবাই লাইভ দেখুন এবং প্রত্যক্ষ দর্শন করুন। মঞ্চে আসছেন ডাক্তার অমৃতা। আচ্ছা দিদি ভাই মঞ্চে এসেছে, অনেকক্ষণ থেকে এসেছেন, গিন্ডে বসে অপেক্ষা করছেন। দিদি ভাই যে সাড়াটা পেয়েছে, যে ভালোবাসা এখানে পাবে বলে ছুটে এসেছে। দিদি ভাই জানে যে পূর্ব মেদিনীপুর জেলার গর্ব আছে হাতের তালি, আর এখানে নিশ্চুপ হয়ে যায় তাহলে তো উনি তো আলোচনাই করা বন্ধ করে দেবেন। তালি হোক জোর তার করে। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দিদি ভাই, আজ কিন্তু কিস ডে। করেক্ট, আজ কিন্তু তো কারা কারা কিস করছে দেখো তো, মুখে তাকিয়ে দেখতে পাচ্ছি না তো কারা কারা কে কে কিস করেছে। কালকে কাদের, আমি একটা ছোট্ট একটু পরে একটা গেম খেলবো, ইটস খুব ইন্টারেস্টিং, কিন্তু আগে বলো যে কালকে কাদের চুপি চুপি প্ল্যান করা আছে ভ্যালেন্টাইন ডে, মানে যদি ভালোবাসার দিন। শুনতে পাচ্ছি না, এদিকে কি বলছো? শুনতে পাচ্ছি না, এইদিকে সিঙ্গেল কমেডি। এ মা, এত সুন্দর সুন্দর ছেলেরা যা সিঙ্গেল, এত সুন্দর সুন্দর মেয়েরা বসে আছে, তো সব সিঙ্গেল। এইদিকে মনে হয় কমিটেড আছে, আছে আছে তো, ওই তো কমিটেড। তো তোমাদের কি প্ল্যান কালকে? চুপি চুপি, ওকে, খুব ভালো করে তোমাদের যারা সাথী আছে তাদের সাথে খুব ভালো করে টাইম কাটাও, খুব ভালো করে প্রেম করো, খুব ভালো করে প্রচুর গিফট দাও তাদের, আর খুব ভালো করে তোমাদের কি বলবো, ভালোবাসাটা যাতে সফল হয় এটাই আমি বলবো। আর তোমাদের কি বলবো, তোমাদের যাতে এই ভ্যালেন্টাইন ডেতে কালকে খুব ভালো কি সুন্দর, যাতে একটা তোমাদের যাদেরকে তোমরা বলতে পারছো না তাদেরকে বলে দাও, কোনো লজ্জা টজ্জা না করে জাস্ট বলে দাও। মানে ভালোবাসাটা কি বলতে চাচ্ছেন বুঝছে বলুন, গার্লফ্রেন্ড না বান্ধবী? যদি বন্ধুকে বান্ধবীকে ভালোবাসো বলে দাও, আর প্রেম যাকে অনেক দিন ধরে ধরো ক্রাশ বলতে পাচ্ছো না তাকেও বলে দাও। কালকে কিন্তু এই একটা সুযোগ, ভালোবাসার দিন, আর সুযোগ নেই কিন্তু, কালকেই সুযোগ বলে দাও। দেখে বোঝা যাচ্ছে না কেউ ভালোবাসে না মনে হচ্ছে। আমি সেটাই ভাবছি। তাই কি, এটা কি মেদিনীপুর?
ভালোবাসা যেখানে ভরপুর আছে, তালি কোথায়? জোর করে। মেদিনীপুর ছেলেরা পেপার দেখে না, পেপার লেখে না, প্রেম তৈরি করে, তাই নাকি? তালি কোথায়? হ্যাঁ, এটাকে জানাতে হবে ম্যাডামকে, ঠিক আছে? এটা পুরো মেদিনীপুর জেলা, অনেক গর্ব আছে। খুবই ভালো, অডিয়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ। আচ্ছা, এবার আমি একটু দেখছি সামনে কি সুন্দর জেঠু কাকারা সবাই বসে আছে। তোমাদের ভ্যালেন্টাইন ডে কোথায়? তোমাদের ভ্যালেন্টাইনরা কোথায়? উড়ি কি হাসি, মাফলার দিয়ে মুচকি মুচকি হাসি হাসলে হবে না। তোমাদের ভ্যালেন্টাইন কোথায়? আর কাকিমারা কোথায়? সব পালাচ্ছে কিন্তু লজ্জায়। যাই হোক, এবার আমি আসছি আমার যে মেগা সিরিয়ালটা চলছে, সাজের বাতি, স্টার জলসায় সন্ধ্যে ছটায়। আমি যে চরিত্রটা করছি অমৃতা, ডক্টর অমৃতা। আর তোমরা কারা কারা দেখো, একটু হাত তোলো না। আমি না, ওই ওই দিকে কয়েকজন হাত তুলেছে, এই তো, এবার একটু হাত তোলো তোমরা কাকিমারা। যাই হোক, তোমরা কিন্তু আমাকে কেউ একটু এনকারেজ করছো না, সত্যি তো, তোমরাও করো। যাই হোক, এবারে আমি যেটা বলছি, আমি রিসেন্টলি আবার কিন্তু ব্যাক করেছি, কোথায়? সাজের বাতিতে। এবারে তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু একটা রিসেন্টলি একটা টুইস্ট দেখতে পাবে, সেটা কিন্তু আমি এখন বলবো না, বললে তো সব রহস্য হয়ে গেল। এই টুইস্টটা দেখার জন্য তোমাদের কিন্তু সন্ধ্যে ছটার সময় সাজের বাতি দেখতে হবে। আর অক্ষুর সাথে আমার বিয়েটা তো হলো না, চুমকির হয়ে গেল। আর চুমকি তো আমি রিসেন্টলি ঢুকলাম, আমাকে এত অপমান করলো, এত অপমান করলো, আমি লাস্টে বাড়ি থেকে বেরিয়েই গেলাম। এমন ডান্স করলো, মুন্নি বদনাম হুই, আমাদের সবাইকে বদনাম করে দিল, আর আমরা সবাই বেরিয়ে গেলাম। যাই হোক, আর এবারে আমি একটু বলি, আচ্ছা আমরা একটা গেম খেলি, ওটাই ভালো হবে। না, তার আগে না আমি একটা প্রেমের কাহিনীর একটা ছোট পারফর্ম করি সামনে। আজকে আমি এটাই মানে ভেবে এসেছি যে আজকে তোমাদের জন্য, কালকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, একটা সুন্দর একটা ছোট্ট একটা ডান্স করব, তারপরে একটা গেম খেলবো। তোমরা আমাকে একটু হাততালি দেবে তো? এইবারে পেয়েছি, তো হয়ে যাক। তো এখন তাহলে ডান্স একটু হবে, তাই তো? আচ্ছা, সবাই ডান্সে মুগ্ধ হবে তো নাকি? ডান্স কি দেখতে চান? তো তালি কোথায়? ওয়াও, ফ্যান্টাস্টিক হাতের তালি। তো চলো, এই হাতের তালিতে উৎসাহিত হয়ে আমার আপনার সবার প্রিয় নায়িকা রয়েছেন মঞ্চে, একটু সুন্দর ডান্স দেবো। তো চলো সেই ডান্সটা আমরা দেখে নিই। আচ্ছা, ডান্সের আগে, ডান্সের আগে পাঁচ রোল মাঘী পূর্ণিমা মেলা কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় ডাক্তার অমৃতা ম্যাডামকে বরণ করে নেবেন। তো মঞ্চে ডেকে নেবো, যেটা বরণের দায়িত্বে রয়েছেন, প্লিজ একটু মঞ্চে চলে এসো। মেলা কমিটির সদস্য সদস্য থাকলে ওনারা আসছেন, আপনাকে বরণ করে নেবেন ফুলের তোড়া দিয়ে। পুষ্প তবক দিচ্ছেন, বরণ করে নিচ্ছেন গৌরী শঙ্কর মাইতি ক্লাব সেক্রেটারি মহাশয়, একটু তালি হোক জোরদার করে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা ভাই গৌরী শঙ্কর দাদাকে। সমীর দাস মহোদয়, উনি অমিতা ম্যাডামকে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন, একটু তালি হোক জোরদার করে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ম্যাডাম, আজকে আপনি যে এখানে আমাদের এসেছেন, মানে সব ক্লাবে যা হয়, কাকে কোন আর্টিস্টকে আনবো, কি আনবো, হ্যাঁ এরকম, একবার সমীর দা আপনাকে কিন্তু খুব পছন্দ করে গিয়েছেন। আমার এটা একটা ভুল হয়েছে, এই যে সামনে ভ্যালেন্টাইন ডের জন্য না, আমি আসলে এই পাঁচ রোল মেলা কমিটির সকল সদস্যকে যে ধন্যবাদ জানাবো, এটা কিন্তু একদম ভুলে গেছি। কাদের জন্য জানো? এই তোমাদের জন্য কিন্তু, মেনলি তোমরা কিন্তু আমাকে এনকারেজ করোনি। যাই হোক, আমি বলতে চাইছি থ্যাংক ইউ সো মাচ আমাকে স্পেশাল থ্যাঙ্কস সমীর দা। আচ্ছা, স্পেশাল থ্যাঙ্কস সমীরদাকে জানাচ্ছি আমাকে এখানে আনার জন্য। পাঁচ রোল মেলা কমিটির সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, থ্যাংক ইউ। তো
যেহেতু মঞ্চে রয়েছেন আপনাদের সবার প্রিয় নায়িকা ডাক্তার অমৃতা ম্যাডাম আছেন, ওনার কাছ থেকে আমরা অসংখ্য ডায়লগ শুনবো আর প্রথমে ডান্স দেখবো, তার মাঝে উত্তেজনা থাকবে, টান টান করবেন একখানা একখানা করে সুন্দর গান। ওকে করবেন তো নাকি? করবেন তো গান? ডান্স করব আর একটা দুটো হয়তো দু তিন কলি শোনাতে পারি, গানটা না অত ভালো পারি না। না পারা যায়, ওইটাই দেখার জন্য বসে আছে, ওই ভালোবাসা পেতে চায় আপনার কাছ থেকে, এক কলি দু কলি চার কলি। আমার সাথে সাথে আপনাদেরও ডান্সও করতে হবে, গানও করতে হবে, সাথে আমার যা ডায়লগ আছে আমি তো আপনাদের শোনাবই শোনাবো, ঠিক আছে? তো চলুন তো এখানে ডান্স হয়ে যাক, আর ডান্সের পরে অসংখ্য কথা হবে, অসংখ্য আড্ডা হবে, গান হবে। তো চলো এখন ডান্স জগতে চলে যাব। তো চলুন পাঁচ রোল মাঘি পূর্ণিমা মেলা কমিটির আয়োজনে সৌজন্যে চলছে মৃদঙ্গম অর্কেস্ট্রা, রাজ্যে আমাদের সেলিব্রিটি যিনি রয়েছেন ডাক্তার অমৃতা, ওনার কাছ থেকে আমরা একটি সুন্দর ডান্স আশা করব, আমরা সবাই দেখব, আর তারপরে গান হবে, ডায়লগ হবে, কোনো কথা হবে না। চলুন আজকের নাইট একবারে ফাটাফাটি থাকবে, আনন্দ সহকারে আমরা সবাই আনন্দে ফাইট করব, যেহেতু আজকে অমৃতার নাইট চলছে মঞ্চে। আচ্ছা পাঁচল মেলা কমিটি আমাদের ঝন্ডুদা কোষাধ্যক্ষ, ঝন্ডুদা প্লিজ আপনি একটু মঞ্চে আসবেন। সত্যনারায়ণ দাস, সত্যনারায়ণ দাস মহাশয় আমাদের কোষাধ্যক্ষ, আপনি প্লিজ মঞ্চে আসবেন। আচ্ছা একটু বলে নেই, দিদিভাইকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পাঁচল মেলা কমিটির কোষাধ্যক্ষ মহাশয় সত্যনারায়ণ দাস মহাশয়, প্লিজ জোরে একটু হাতে তালি সবাই মিলে, ধন্যবাদ ধন্যবাদ সত্যনারায়ণ বাবু। তো প্রথমে উনি ডান্স দিয়ে আজ যে অনুষ্ঠান শুরু করছেন, তো সেই ডান্সটা আমরা সবাই এনজয় করব, দেখব। তো চলুন